প্রিয় দর্শক, আজকে ঈদ মোবারক। আজকে দেখাবো ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস। তো আমি রাইসটাকে একটু হালকা আধা সিদ্ধ করে ঝরঝরে করে রেখেছি, পানি ঝরিয়ে রেখেছি। চলুন তাহলে এখন আমরা বাকি প্রসেসটা আমি করি। কী কী দেবো? ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, বরবটি, পেঁপে, তারপর পেঁয়াজ তো আছে, বাটার দেব আর অন্যান্য মশলা। আর কেউ আমি বাটার দিই, আসলে বাটার দিয়ে করব, বাটার তেলও দিতে পারি, কিন্তু বাটারটা একটু বেশি হলে টেস্ট বেশি হবে। দিলাম চুলার আগুনটা দিয়ে দিই। ফ্রাইড রাইসের জন্য আমরা আসলে অপেক্ষাকৃত শক্ত যেই ভেজিটেবলগুলো থাকে সেগুলো কাটিয়ে ফ্রাই করে দিতে হয়। আমি বাটারের সাথে একটু তেলে দিয়ে দেবো, বাটার না থাকলে আপনারা তেল দিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই। আমি কেটে রাখার সবজিগুলো দিয়ে দিচ্ছি, সালাড, চুলার হিটটা একদম বাড়িয়ে দিয়েছি, সাইডেসটা চুলা বাড়িয়েই করতে হয়। এবারে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, ফুলকপিটাও একটু শক্ত, কিন্তু গাজর বরবটির চেয়ে নরম আছে, তাই একটু পরে দিলাম। লবণটা আন্দাজ করে দিতে হবে, এই জন্য যে আমি চালটা যেটা দিয়েছি পোলার চালটা সেখানেও কিন্তু লবণ দিয়েছি। তারপর আমরা যে সসগুলো ব্যবহার করবো সেগুলো তো লবণ থাকবে, তাই দেখে দেখে চেক করে করে কিন্তু লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এক এক করে আমি এখন মশলাগুলো দিতে থাকবো, ফ্রাই হতে থাকবে, এবং ফ্রাই হওয়ার পরে আমি সিদ্ধ করা চাউলটা দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, চিলি পেপার দিয়ে
সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, কয়েক ভিনেগার। দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে, আজকে আমার লাল বা হলুদ ক্যাপসিকাম দুটি শেষ হয়ে গেছে গত তারিখে আমি আরও কয়েকজন করাতে সালাদ আমি ভেজিটেবল করেছিলাম সেই কারণে শেষ হয়ে গেল। সমস্যা নেই, গাজর আছে, লাল 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 কালারের গাছটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো সস। পরিমাণ মতো আপনারা দেবেন, আপনাদের যেটুকু লাগে সেভাবে দিতে হবে, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। ফ্রাই হয়ে গেলে আমি একটু ডিম আলাদা করে দিয়ে দিচ্ছি, ডিমগুলোকে দিয়ে দিয়ে দেবো, তারপর রাইসটা দিয়ে দিই। ডিম দুটো কেটে নিই, হ্যাঁ দর্শক আমি আর একটু, আমার কাছে মনে হলো যে আর একটু হ্যাঁ তেল দিয়ে দিতে পারি। ডিম দুটো ভেঙে রেখেছি, ফেটিয়ে দিয়ে দিচ্ছি। দর্শক আমি একটা কাজ করি সবসময়, যে আমি ডিম যখন ভাজি করি যখনই করি, ডিম ফেটানোর সময় আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিই। এখানে শুকনো মরিচের গুঁড়া আর একটু গোল মরিচের গুঁড়াও দিয়েছি, ডিমের মধ্যেই এই মশলাটা থাকে বা ঝালটা থাকে এবং স্যান্ডটা খুব ভালো আসে। একটু লবণও দিয়ে দিই, তো লবণ এবার প্রচুর আলাদা আলাদা করেই কিন্তু আমরা প্রত্যেকটা লবণ দিয়েছি, যে কারণে খুব দেখে দেখে নিতে হবে। এই তো হয়ে গেল সহজ ফ্রাইড রাইস। হ্যাঁ, ফ্রাইড রাইসের যেটুকু কাজ সেটা হলো কাটাকাটি করা, হ্যাঁ ভেজিটেবলসটা একটু কেটে নেয়, আর ভেজিটেবলস ইচ্ছে মতো আপনি দিতে পারেন, আপনার যা যা আছে ঘরে সেগুলো, আমি যা দিয়েছি তাই দিতে হবে এমন কিন্তু কোনো কথা না, আপনার আরও বেশি থাকতে পারে, ক্যাপসিকাম হলুদ লাল সবগুলোই দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তাতে কিচ্ছু অসুবিধা নেই। কিন্তু যেটা বলল যে প্রসেসটা, না আপনি ফ্রাইড রাইস করা ভেজিটেবল ফ্রাইড রাইস করাটা প্রসেসটা কী সেটা যদি আমরা জানি যে কোনো কিছু দিয়ে দিতে পারি। আর যত রকমের মশলাই আমরা দেবো, মশলাগুলো কি করব, পরিমাণটা হবে আমার, আমি কতটুকু রান্না করছি তার উপর, পরিমাণটা আমি এক চামচ দুই চামচ বলে দিলাম, তাতে কিন্তু আসলে হবে না। এই তো হয়ে গেল, আমি সিদ্ধ করে রাখা রাইসটা দিয়ে দিব। চমৎকার একটা স্যান্ড বেরিয়েছে, আজকে ঈদের দিন আমি বাসার কালো ঘোনা করছি, ফ্রাইড রাইস তারপর মুরগি ফ্রাই এগুলো করছি, ভাবলাম যে একটা ভিডিও করে দিই আপনাদের সবার দর্শক আমার দর্শকদের জন্য। আশা করি আপনারা দেখবেন, নিজেরা করবেন এবং আমাকে একটু
সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আমি আরও উৎসাহিত হব আরও নতুন নতুন রান্না বা আরও দেশীয় রান্নাগুলো যেন করতে পারি। আমি সাধারণত আসলে দেশীয় রান্নাটাই বেশি করতে চাই। তারপর বাচ্চাদের পছন্দ, সবারই সব বাসায় বাচ্চাদের পছন্দ এইসব ফ্রাইড রাইস, বিদেশি খাবার সেগুলোও করতে হয়। তো আমি এখন হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো আমার আধা সিদ্ধ করা চালটা, যেটা সিদ্ধ করে পানিতে ধুয়ে একদম ঝরঝরে করে রেখেছি। দেখবেন একটু ঝরঝরে একটা একদম ঝরঝরে হয়ে আসছে। একটু নেড়েও দিই, একটু নেড়ে নেড়ে দিই, একটু লেগে না যায়। অ্যাড্রেসের আসল বিষয়টা হলো কতটা ঝরঝরে, মানে আপনার চালটা যত ঝরঝরে হবে সুন্দর থাকবে, চালটা সিদ্ধ করাটা অন্তত হয়, এটা যতটা সুন্দর থাকবে রাইসটা ততটাই ঝরঝরে হবে, ততটাই সুন্দর হবে। ঠিক আছে, চাউলগুলো একটু চমৎকার হয়ে আছে। আর আমি আগেই লবণ দিয়ে রেখেছি, এখন একদম নামানোর আগে একটা লবণ চেক করে নেবো। এবার আমি একটু কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, এটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিই। এখন কি অসাধারণ একটা কালার হলো এবং কি ঝরঝরে, এটা নিজেরা ঠিক এই সিস্টেমে করবে। আমার মনে হয় যে অ্যাড্রেস কখনোই গলা বা লাগা হবে না, আসলে অ্যাড্রেস এটাকে ঝরঝরে করে যেমন প্রত্যেকটা চাউল আলাদা আলাদা হবে, আলাদা আলাদা এবং আপনি চাইলে এটাকে এক দুদিন রেখেও দিতে পারবেন। তো আজকে ঈদের দিন, সবার জন্য ঈদ মোবারক, ভালো থাকুন। আমি একটু পরে বাকিটা পরিবেশন করব, হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের। দর্শক, সব শেষে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে একটু টেস্ট অন্যরকম হয়। এই যারা পছন্দ করবেন না, আসলেগুলো করে করেই দেখা যায়, একদিন হয়তো করে দিয়ে করলেন একদিন দিলেন না, যেদিন ভালো লাগে যেটা যত বেশি টেস্ট হয় আমার কাছে ভালো লাগে, একটু চিনি থাকা ভালো। আপনারা জানেন যে বাইরের যত খাবারই করা হয় সবগুলো দিয়ে একটু একটু চিনি দেওয়া হয়, একটু টেস্ট বেড়ে যায়। দেশীয় খাবার হয়তো আমরা সেই কাজটা করি না। হ্যাঁ দর্শক, হয়ে গেল আমার ফ্রাইড রাইস রান্না এবং পরিবেশন করলাম, কি অসাধারণ কালার বা কি ভাল লাগছে, এবং একদম ঝরঝরে, একদম ঝরঝরে আপনারা দেখেন কি সুন্দর হয়েছে। তো আশা করি আপনারা নিজেরা করবেন, বাসায় করবেন এবং একটু শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আবারও ঈদ মোবারক, ভালো থাকুন, ঘরে থাকুন।